Assalamualaikum viewers. आज 28 तारीख मंगलवार बिकाल 4টা বাজে এখন। আকাশে প্রচুর মেঘ, বৃষ্টিও হচ্ছে। আজকে আমি আপনাদের সর্বশেষ আপডেট জানাবো। তো আপনাদের আজকে আগে জানিয়ে রাখছি, আজকে সেরকম গরু আসে নাই, তার প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি। এর আগে প্রতিদিনই গরু আসতো এবং কন্টিনিউ ট্রাক লেগে থাকতো আনলোডে, কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি ধনিয়াগোলার সামনে যে আনলোডের জায়গা, সেই জায়গাটা একেবারে ফাঁকা। সকাল থেকে কোনো গরু আসেনি, গতকালকে রাত্রে তো যে গরুগুলো আসছে তাই। আজকে আমি ধনিয়া কলেজের উটোভার ব্রিজের পূর্ব পাশের দিকে যাব। অর্থাৎ এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে শুরু হয়েছে যে গরুহাট, সেখান থেকে ধনিয়া কলেজের ফুটওভার ব্রিজ যে আছে, ব্রিজের গোড়া পর্যন্ত আজকে আমি চলে যাব আরও পূর্ব দিকে, অর্থাৎ আয়শা মোশারফ মার্কেটের ওই পাশে এবং রাস্তার অপোজিটে গোবিন্দপুর বাজারের দিকে। সেখানে গরু কি অবস্থা আমরা দেখে আসি, চলেন। আমরা এখন আবেদিন ভবনের সামনে আছি। আবেদিন ভবনের সামনে যে গরুগুলো রাখা আছে এগুলো আমরা দেখি, বৃষ্টি হচ্ছে, যে কারণে গরুগুলো বেশ নেতিয়ে পড়ে আছে। তা আমরা তো আবেদন ভবন এই পর্যন্ত এর আগে আপডেট দিয়েছিলাম, এখন আমরা দেখি ওই আবেদন ভবনে ওই পাশে গরু উঠেছে কি ওঠেনি, সেটা আপনাদের এখন একটু জানিয়ে দিই। অর্থাৎ আমরা এখন শনিরাখরা যে মন্দিরটা আছে তার কাছাকাছি চলে এসেছি। পাশে আমাদের দেখছি আয়শা মোশারফ মার্কেট। এখন আয়শা মোশারফ মার্কেটের পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তা আমরা যাচ্ছি, সামনে কি অবস্থা আমরা একটু দেখে আসি, সেখানে কোনো গরু আছে কি না। আমরা গত বছরও দেখেছিলাম এই রাস্তায় প্রচুর গরু ছিল। আজকে আমরা সামনে যাচ্ছি, হ্যাঁ সামনে আমরা গরু দেখতে পাচ্ছি, কিছু বসেছে, এখন কোন পর্যন্ত বসেছে গরু সেটা আমরা দেখে আসি, চলেন। আয়শা মোশারফ মার্কেটের নিচের দিকে এক পাশে এবার এখনো গরু বসেছে, কিন্তু আরেক পাশে এখনো বসেনি। এই পাশের গরুগুলো আমরা দেখতে পাচ্ছি যে বড় সড়ো গরু আছে। আয়শা মোশারফ মার্কেটের নিচের দিকে যে গরু দেখছি, এখানে কিছু গরু, ভালোই গরু এখানে বসেছে। তো দেখি এবার আমরা সামনে কিছু পাইকারি ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম? আমার নাম বাবলু। বাবলু ভাই কোথা থেকে আসছেন গরু নিয়ে? গেল টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে আপনারা এই গরুগুলো কবে আনছেন? সোমবার দিন সকালে। তো আপনাদের এই যে গরুগুলো এখন এখানে আনছেন, কতগুলো গরু আনছেন? 21টা গরু আপনি আনছেন। তো আপনি যে গরুটা ইয়ে করছেন, একটা ছোট সাইজের গরু দেখছি, এটার দাম কিরকম আপনারা রাখবেন? না আপনাদের তো একটা দাম আছে, যেই দাম হলে আপনারা বেচবেন বা ইয়ে করবেন? 60-62 হলে এটা বেচবেন। আর এই পাশে যে সাদা গরুটা দেখছি আমরা, হ্যাঁ এটা 80-83 হাজার টাকা হলে আপনি বিক্রি করবেন। তার পাশে একটা বড় মোটামুটি একটা কালো সাইজের ভালো গরু দেখতে পাচ্ছি, সাদা কালো, তাই? এই গরুটা, এই গরুটার দাম কিরকম হবে ভাই? এটা 95-100। এখানে আমরা 95-100 ঠিক আয়শা মোশারফ মার্কেটের মন্দির যে আছে, মন্দিরের পাশে গরুগুলো দেখছি।
আর এই গরুগুলো আপনারা পাশে মোটামুটি একই রকম সাইজের গরু দেখতে পাচ্ছি আমরা। এগুলো কত করে বেচবেন? 55-52। তার পাশেটা 75-80। আপনার নাম ভাই? মোহাম্মদ আক্তার হোসেন। তাহলে ওখানে 75-80 মধ্যে বিক্রি করবেন? আচ্ছা, এই ওই পাশে সাদা গুলো কি আপনাদের? এইগুলো সব। আর এইগুলো এই যে বড় বড় গুলো দেখতে পাচ্ছি এগুলো কি রকম? 1,10,000, 1,05,000। 10,000 আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো ওনারা 1,10,000, 1,05,000 করে চাচ্ছেন। এই পাশের এই লাল গরুটা এটাও কি আপনার? এইটা কত দামে হলে আপনারা ছাড়বেন? 90,000 বেচবেন? আচ্ছা, এখনো পর্যন্ত তো মানে কোনো বেচা কেনা হয়নি, বা আসছে কোনো লোকজন আপনাদের কেনার জন্য? 70-80-90 চাই। তো দর্শক, আশেপাশে মার্কেটের পাশে শনি মন্দিরের পাশে যে গরুগুলো বসেছে এগুলোর দাম দর আপনাদের একটু জানালাম। তো আমরা সামনে আরো যাই, দেখি কোন পর্যন্ত কি আছে, দেখে আসি। এখানে কামারের দোকান দেখতে পাচ্ছি, কামারের দোকানের ঠিক মুখ থেকে গরু হাট আবার এপাশে বড় বড় গরু আসছে, সেই গরুগুলো এখন আমরা দেখছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আয়ু। কোথা থেকে গরুগুলো নিয়ে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া কোন জায়গায়? মিরপুর থানা। আমার বাড়ি ওইদিকে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা তো অনেকে আসছে, কুষ্টিয়া আমার নানার বাড়ি। চাচা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সবাকালী। এই যে গরুটা কি আপনার? আচ্ছা, এই গরুটা কত দাম হলে আপনি ছাড়বেন মনে করছেন? এগারোর দাম 1,50,000 হলে ছাড়ব। 1,50,000 হলে ছাড়বে? এইটাও তো আপনার, এই গরুটাও তো আপনার, এটা কত হলে ছাড়বেন? এটা কত দাম হলে ছাড়বেন? 120। তো এই গরুটা আপনার 120 হলে ছাড়বে। এটা আশেপাশে মার্কেটে পাশে যে কামারের দোকান আছে তার পাশে হলো ওই গরুগুলো অবস্থান করছে। আর ওই পাশের লালটা একই রেট, আমরা আপনাদের একটু দেখাচ্ছি ভালো করে। ওনারা 1,20,000 হলে ছাড়বে বলছে। মোটামুটি এই গরুগুলো নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন দাম কত চাচ্ছে। কিছু ছোট ছোট গরু আমরা দেখছি, দেখি এই গরুগুলোর দাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম? জি, মোফাজ্জল স্যার। কোথা থেকে এই গরুগুলো আনছেন? হ্যাঁ, ফরিদপুর। আপনি এই যে গরুগুলো সামনে আছে যে প্রায় একই, এটা একটু ছোট, এগুলো একটু মানে এক সাইজ, এইগুলো কত করে দাম আপনারা রাখবেন? কত হলে ছাড়বেন এই গরুগুলোর দাম? বা বলেন একটা দাম তো আপনারা ছাড়বেন, বা একটা আইডিয়া করে 70-75। তো 70-75 বেশি দাম বেশি হয়ে যাচ্ছে না ভাই? তাহলে এইবার তো গরুর দাম বেশ ইয়ে হচ্ছে। যাই হোক, আপনার এই সবগুলো আর ওইটাও কি আপনার? হ্যাঁ, এইটা কত দাম ধরবেন? এটা এটা 1,10,000। আর এই পাশেরটা 2,50,000। তা আমি নাড়াই সত্য বেশ বেশি যাচ্ছে। এটা আপনার এই গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা হক ইন্টেরিয়র, হক ইন্টেরিয়রের কাছে এই গরুগুলো, অর্থাৎ আয়সা মশাই মার্কেটের পূর্ব পাশে এই গরুগুলো আসছে। এই গরুগুলো এদিকে সামনে আমরা যা দেখতে পাচ্ছি আরও ভিতর পর্যন্ত নেমে গেছে, রায়েরবাগ পর্যন্ত কাছাকাছি হয়তো চলে গেছে গরুর হাট। তো আমরা এই পাশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে মোট ছোট বড় মাঝারি সাইজে বেশ গরু আছে। আমাদের শনিবারটা সাধারণত গরুর হাটে দেখা যায় যে ব্যাপারীরা যে গরু নিয়ে আসে প্রতিবারে কোরবানির 2-3 দিন আগে ছাড়া দাম কেউ ছাড়ে না, এবং বেচা বিক্রি ঠিক 3 দিন আগে থেকে শুরু হয়। সেই হিসেবে তারা দাম
এখনো সেরকম বলছে না, এখানে কিছু মানুষজন আছে কিনছে দেখি আমরা। তবে ক্রেতা এখনো খুব কম দেখা যাচ্ছে, বিকাল বেলায় হয়তো বৃষ্টির কারণে এখনো নামে নাই, নামলে হয়তো জানা যাবে। এই পাশে প্রচুর গরু এসে গেছে গতকালকে আপনারা দেখছি, কিন্তু আজকে এখনো পর্যন্ত গরু নামা বন্ধ আছে, হয়তো আজকে রাতবেলায় আরো আসবে। এখন আমরা অবস্থান করছি মল্লিক প্লাজার কাছে, অর্থাৎ পলাশপুর কদমতলি, পলাশপুর কদমতলি মল্লিক প্লাজার নিচে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি। আসসালাম ভাই, ভাই আপনার নাম? বিল্লাল মন্ডল। এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছেন? রাজশাহী থেকে। এই যে এই গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার দাম কিরকম হবে? ৭০। আর এইটা ৬০ থেকে ৬৫। তার পাশেরটা ৮০,০০০। ভিউয়ার্স দেখেন, এটা হলো ৬০-৬৫ আর এটা হলো ৮০,০০০ টাকা চাচ্ছেন উনি দাম। আর এই পাশের গুলো কত করে চাচ্ছেন? ৫০ বলছে রিয়া সাবনি, বলছে এগুলো ৫০,০০০ হলে ছাড়বে, ৫০,০০০ বলছে। এগুলো বেশ মোটা করে ছোট গরু। এবার আমরা একটু সামনে যাই দেখি। এইগুলো একটা দাম হচ্ছে ৬৫,০০০। আচ্ছা, আপনার নাম কি ভাই? মধুবদর আলী। মধুর আলী, এগুলো কোথা থেকে নিয়ে আসছে? রাজশাহী চাপাই থেকে। রাজশাহী চাপাই অবস্থিত। আপনার এই গরু কয়টা নিয়ে আসছেন এখানে? আমি গরু নিচ্ছে ৩৫টা, তার লেগে এখানে ১৯টা আছে, ১৬টা বাইরে আছে, ঢুকবে কালকে। ১৬টা বাইরে আছে, ঢুকবে কালকে। জি জি জি। এই এই যে গরুটা এখন এটা কত দাম চাইলেন? ১৮৫। কত হলে ছাড়বেন আপনি? মোটামুটি ৭০ হলে আপনি ছাড়বেন? জি জি জি। আচ্ছা, এটা কয় মন হবে? ৮ মনের উপর। ৮ মনের উপরে। এইটার তার পাশে এটা লালটা, এইটা ধরলেন নি ৫.৫ মন। এটার দাম কত? ১২০ হলে ছাড়বো। ১২০ হলে ছাড়বেন। আর তার পাশেরটা? এটা ধরলেন ১৬০-এর নিচে হবে। ১৬০-এর নিচে। ৮ মনের জন। ওই কালোটাও কি আপনার? জি আমারই। ওই কালোটাও কি রকম? এই জমি ওই একই, জি একই দাম। ৬০-৬৫ সব ৮ মন। জি ৮.৫ মনের গরু। জি ৮ মন, ৮.৫ মন। রিয়াস, আপনার দেখছি যে উনি বেশ গরু নিয়ে এসে ৩৫টা আরো ১৬টা ওনার আসবে, তো এখানে ওনার সব বড় সাইজে গরু, ৭-৮ মনের জন্য গরু। এগুলো উনি ১৬০-৫০ হলে ছাড়বেন নাকি? ৫০ দিলে লস হয় আমার। লস হয় আপনাদের? ১৬০-এর মধ্যে আপনারা এই গরুগুলো করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা আবার ১৬টা যখন আসবে তখন আমরা দেখবো। এখন আমরা দেখে আসি ইনশাল্লাহ কালকে রাখবো। এইটা অবস্থান, ওনার অবস্থা হচ্ছে পার্টিস, অর্থাৎ ইউনাইটেড সেলস অ্যান্ড সার্ভিস সেন্টারের সামনে ওনার গরুগুলো অবস্থান করছে। তার অপোজিটে আমরা কিছু গরু আছে ছোট দেখি। হ্যাঁ, সালাম আলাইকুম ভাই, আপনার নাম? জহুরুল। হ্যাঁ,
জহরুল কোথা থেকে গরুগুলো নিয়েছেন ভাই? চাপাইনবাবগঞ্জ গোস। এই গরু কতগুলো নিয়েছেন আপনি? ১৯টা। আপনার সামনে যে একটা গরু দেখছি ছোট, এই গরুটা কত দাম হতে পারে? আপনি কত দাম হলে এটা করবে? ৬৫ হলে ছেড়ে দিবেন। আর এই তার পাশেরটা ৮৫-৮০ হলে ছেড়ে দিবেন। ওইটা কি আপনার বড়টা? ওইটা কত মন? ওটা কত মন হবে? ৪.৫ মন। ৪.৫ মন, ৫.৫ মন। এটা কত দাম ধরছেন আপনি? ১০০ হলে ছেড়ে দিবেন। উনি দেখেন ১০০ হলে ছাড়বে। আর ওই পাশে একটা দেখছি গরু, এটা কত? এটা কত হলে ছাড়বে? এটা ৮০ হলে ছাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন গরু। আপনার এই গরুগুলো কবে নিয়ে আসছেন? গতকালকে রাত্রেবেলায়। গতকালকে রাত্রে এই গরুগুলো আসছে আমরা দেখতে পাচ্ছি। সালাম আলাইকুম মুরব্বি, আপনার নাম? আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, কোথা থেকে আনছেন এই গরুটা? চাপাই দেবে স্যার। এই গরুটা কত দাম হলে ছাড়বেন? এই গরুটা কত দাম হলে গরুটা ছাড়বেন? আপনার ছাড়ার দাম ৮০,০০০ হলে ছেড়ে দিবেন। এই গরুর দাম ৮০,০০০ হলে ওনারা ছাড়বে। মোটামুটি এগুলো সবগুলো ৮০,০০০ হিসেবে রাখছে। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, আমরা পুরো গরুর হাটটা দেখানোর চেষ্টা করছি সর্বত্র। এই পাশে গরু প্রচুর এসেছে গতকালকে পর্যন্ত। আমরা এখন অবস্থান করছি সিসিআর মডেল কলেজের যে রাস্তাটা, সেই রাস্তা অর্থাৎ শেরে বাংলা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এইখানে এই গরুগুলো আছে। এখানে ছোট ছোট বেশ গরু অবস্থান করছে, ছোট মাঝারি সাইজের গরু এখানে অবস্থান করছে। গরুর ক্রেতা অবশ্য খুব একটা দেখা যাচ্ছে না, গরুর ক্রেতা খুবই কম। আমরা আরো সামনের দিকে আগাচ্ছি। আমরা মোটামুটি গরু কি পরিমাণে আসছে, কি পরিমাণে আছে, কোথায় কি ধরনের গরু আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পাশে আমরা মোটামুটি মাঝারি ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি। দুই পাশে মাঝারি এবং ছোট সাইজের সব গরু অবস্থান করছে। কিছু ছোট ছোট গরু অবস্থান করছে আমরা দেখছি। এই পাশে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো গতকালকে বিকাল থেকে এসছে, বিকাল থেকে রাত্রে পর্যন্ত এখানে এগুলো সব আনলোড হয়েছে। তো এখন এই পাশে অবস্থান করছে সব, রায়বাগ পর্যন্ত যাচ্ছে ছোট গরু। পারভেজ টিম্বার্স অ্যান্ড সমিলের সামনে বেশ কিছু মাঝারি ছোট বড় সাইজের গরুগুলো অবস্থান করছে। তো আমরা দেখি পাইকার ভাইদের সামনে কি অবস্থা গরুর দাম, একটু জিজ্ঞাসা করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম চাচা, চাচার নাম একটু জানান চাচা।
আপনার নাম? বিল্লাল। বিল্লাল, কোথা থেকে গরুগুলো আনছেন? জামালপুর থেকে। জামালপুর থেকে কতগুলো গরু আনছেন? হ্যাঁ, এক গাড়ি কয়টা? 17টা গরু। এই যে গরুগুলো আপনার আছে, যে এগুলো কি কিরকম দাম হলে ছাড়বেন? আইডিয়া আপনাদের মোটামুটি এত একটা ইয়ে আছে হলে যে ছাড়বেন দামগুলো? এইটা কত হবে? 70,000। আর কালোটা? 65। আর এই লাল দুটো, এগুলো এই লালটা? এটা লালটা 80-র উপরে হবে। আর একটা ছোট সাইজ যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কত থাকবে? 60,000 টাকা। এই ছোট সাইজ যেগুলো 50,000 টাকা করে ধরবে। ওই পাশের ওইগুলো কি আপনাদের? আর ওইখানে একটু বড় সাইজ যেটা দেখছে ওগুলো কত করে পড়বে? হ্যাঁ, 90। ওইটা 90, 85। আমরা আপনাদের দেখাচ্ছি এই গরুগুলো, ওনারা 90-95 করে চাচ্ছেন। জামালপুর থেকে এই গরুগুলো আসছে। এবার আরো আমরা সামনে দেখি কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি এখানে অল্প কিছু গরু আছে, অর্থাৎ গরু আপাতত আল মদিনা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পর্যন্ত অবস্থান করেছে, এই পর্যন্ত হাট বসার জন্য। গত বছর এইটা পার হয়ে আরো দূরে গরু চলে গিয়েছিল, এবার এখনো সেই পরিমাণ গরু আসে নাই। তো আমরা আবার ফিরত যাচ্ছি আমাদের মূল কেন্দ্রে, অর্থাৎ ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সামনে কেন্দ্রের দিকে। আমরা রাস্তার অপোজিটে গোবিন্দপুরে কি অবস্থান সেটা এবার আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে শনিরাখা আন্ডারপাসের পাশে গোবিন্দপুর বাজারের মুক্তায়। একটা বড় গরু এখানে দাঁড়িয়ে আছে, দেখি আমরা এটা। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম? আবদুল্লাহ। কোথা থেকে গরুগুলো নিয়ে আসছে? হ্যাঁ, চুয়াডাঙ্গা। আছে চুয়াডাঙ্গা? কোন জায়গায়? তারাবাড়ি। আমার বাড়িও চুয়াডাঙ্গা। এই এই গরু আপনারা কত হলে বিক্রি করবেন? হ্যাঁ, 2,50,000। এইটা 150 হলে এটা ওনারা বিক্রি করে দিবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা 150, আর এটা 2,50,000 হলে বিক্রি করবেন। এটা হচ্ছে চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসে গরু। এইগুলো কি আপনাদের? আপনাদের না। এখানে ছোট বড় গরু আছে, আমরা দেখি কত উনি কত। আসসালামু আলাইকুম চাচা। চাচা আপনার নাম? চাচা আপনার নাম? আমার নাম উনি দাম বলে নাই। এই গরু উনি 1,00,000 টাকা চাচ্ছেন। আপনার দেখেন দাদা কত হলে আপনি ছাড়বেন? এটা 2,000 কম বলছে, পারবেন না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওই পাশেরটাও কি আপনার? তিনটা। এই মাঝখানেটা কত হলে ছাড়বে? 60, এটা হলো 60,000 টাকা হলে উনি বিক্রি করবে। আর তার পাশেরটা আপনি কত হলে বেচবেন? 80,000 বলছেন। এই গরুটা 75,000 বলেছে দাম, কিন্তু উনি 80,000 টাকা হলে ছাড়বে। বিয়ার্স আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোবিন্দপুর বাজার মুখে অবস্থান করছে, সেফ এইড হাসপাতালের সামনে। আচ্ছা দাদা ধন্যবাদ। এখনো পর্যন্ত এখানে হাট সেরকম জমে ওঠেনি এই সাইডটায়, প্রচুর পরিমাণে গরু এখানে সবসময় থাকে। আমরা গোবিন্দপুর বাজারের ভিতরে দেখছি, গোবিন্দপুর বাজারের ভিতরেও বেশ গরু আস্তে আস্তে ওঠা শুরু হয়েছে।
গরুর দাম চেয়েছেন, ক্রেতার দাম 40,000 টাকা বলেছে। বেশ কিছু ছোট বড় গরু অবস্থান করছে। গরুর দাম এলোমেলো ভাবে চাচ্ছে, তবে কিছু কিছু জায়গায় গরুর দাম মোটামুটি একটা রিজনেবল প্রাইস আছে, কিছু কিছু জায়গায় একেবারে উচ্চ মূল্যের দাম চাচ্ছে। এখানে গোবিন্দপুর বাজারে জাস্ট সামনে গরু অবস্থান করছে, আমরা আপনাদের দেখাচ্ছি কোন পর্যন্ত গরু কি আছে না আছে সবকিছু। আসসালামু চাচা, চাচা আপনার নাম কি? চাচা মোহাম্মদ বাবলু মাতুব্বর। গরুগুলো কোথা থেকে নিয়ে আসছেন? ফরিদপুর। কতটা গরু আনছেন? 14টা গরু। এগুলো সব আপনার? ওই পর্যন্ত সব আপনার। তো ওই কালো গরুটার দাম কত যাবেন চাচা? ওই কালো গরুটা এটা 1,75,000। কত হলে আপনি এটা ছাড়বেন? আমার কাছে তো আপনি তো আমি সবাইকে জানাবো, আপনার মাধ্যমে সবাই জানবে, যাতে আপনার এখানে আসে সেই ব্যবস্থাটা আমরা করছি সোনির একটা টিভির মাধ্যমে। হ্যাঁ, আপনি কত বলছিলেন? 1,75,000। 10,000 কম হলে আপনি এটা ছাড়বেন। আর আপনার সামনে এই গরুটা, এই গরুটা 95। কত হলে আপনি এটা ছাড়বেন? আপনার কাছে, আমার কাছে, তাই না? আচ্ছা, উনি এটা 95,000 ছাড়ছেন। আর এইটা, এটা হচ্ছে 85,000। দেখতে পাচ্ছেন এটা 85,000 ছাড়ছেন উনি। আমরা বাজারের ভিতরে গরুর গুলো অবস্থান দেখতে পাচ্ছি, আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করছি যে কোন পর্যন্ত গরু আছে, কোথায় আছে না আছে। আর বাজারের সামনে এখনো অল্প টুকটাক গরু আছে, কিন্তু খুব একটা বেশি এখানে গরু অবস্থান আমরা দেখতে পাচ্ছি না এই পর্যন্তই। আরো সামনের দিকে যদি যাই আমরা, তাহলে বাজারের সামনে যেখানে বাংলাদেশ কৃষি ব্যাংক, এখানে তার অপোজিটে গরুগুলো কিছু অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা বড় বড় সাইজের গরু, তারপর বেশ ছোট সাইজের গরু আছে। এই গরুগুলো গতকালকে এসছে। শনিরাখা হাটে সবসময় আমরা দেখে এসেছি যে 2-3 দিন আগে গরু বেচা কেনা শুরু হয়, এর আগে গরু বিক্রি হয় না। আগামীকালকে মোটামুটি আমরা দেখব কিরকম গরু বেচা কেনা শুরু হচ্ছে, গরু প্রাইস কিরকম আমরা জানাতে পারব। বর্তমানে আমরা এখন গোবিন্দপুর বাজার IFIC ব্যাংকের সামনে পর্যন্ত অবস্থান করছে, এরপরে আর আসেনি। আগামীকালকে বোঝা যাবে আরো কত গরু আসে, তবে এখনো পর্যন্ত গরু আনলোড হচ্ছে না, গরু ট্রাক এখনো আসে নাই, হয়তো রাতের দিকে আসবে। ব্রিজের নিচে যে রাস্তাটা, আন্ডারপাসের কাছে যে রাস্তা, সেই রাস্তায় গরু উঠেছে অনেক। প্রচুর বৃষ্টি হয়েছে, যে কারণে প্রচুর রাস্তা কাদা পানিতে ভরে আছে, লোকজনের যাতায়াত খুব, মানে ক্রেতার যাতায়াত কম, এই এলাকার লোকজনের যাতায়াত আছে। বেশ বড় সাইজের গরু অবস্থান করছে,
মাছের বাজারটা আগে দেখেছিলাম, মাছ এবং সবজি বাজার। এই মাছ এবং সবজি বাজারটা এখন বন্ধ, এখন এখানে গরুর হাট বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে প্রচুর গরু। আমরা এখন একসাথে দেখতে পাচ্ছি এখানে একটা ফুটওভার ব্রিজ। আচ্ছা, এই পাশে বেশ বড় বড় সাদা সাদা গরু এসছে। মাছের বাজারটা পুরোটাই এখন গরুর হাটের বাজারে পরিণত হয়েছে। এখানে কিছু ক্রেতা আমরা দেখছি। এই পাশেও রাস্তার দুই পাশেও গরু অবস্থান করছে। পাশেও আমরা গরু দেখছি, প্রচুর গরু এখন এসেছে। কিন্তু আজকে রাতে যদি আরো গরু আসে তাহলে আরো গরু অবস্থান করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা দুইটা থেকে এখানে অবস্থান করছি। কারণ আমরা দুপুর দুইটা থেকে অবস্থান করছিলাম, কিন্তু এই পর্যন্ত এখন বাজে প্রায় 5:30 কাছাকাছি। এখানেও একটা গরু আনলোডের জায়গা দেখছি, এই আনলোডের জায়গাও আমরা এখন খালি দেখছি। অর্থাৎ এখন কোনো গরু আসছে না। এখন গরুগুলো আসবে এখানে, যে ভিতরে যে রাস্তাটা আছে সিটি আইডিয়াল স্কুল আপনার স্কুল অ্যান্ড কলেজের যে রাস্তাটা, এই ভিতরে এখন রাস্তা ফাঁকা। অর্থাৎ এখানে এখনো কোনো গরু ওঠেনি। ভিউয়ার্স, ধনিয়া কলেজের ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে আমি এখন অবস্থান করছি। আজকে মোটামুটি আপনাদেরকে দেখালাম কোন পর্যন্ত গরু উঠেছে আর গরু কীরকম দাম চাচ্ছে ব্যাপারীরা, সেই সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিয়েছি। ইনশাল্লাহ আগামী কালকেও আমি আপনাদেরকে আপডেট জানাবো। এখনও গরু কেনা বেচা সেরকম কিছুই শুরু হয়নি। আর এখন পর্যন্ত আমরা এখন আছি গরু, নতুন কোনো গরু ট্রাক আনলোড হতে আমরা এখনও দেখিনি। তো যাই হোক, আশা করছি আরও গরু হয়তো আসবে। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা করে আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।